এলনুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি বড়খাতা এলাকায় যে ভেলাগুড়ি ফেডারেশন আছে সেই ভেলাগুড়ি ফেডারেশন এলাকায় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে দুপুরের পর হাতিবান্ধা থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ইয়াবা সহ চারজনকে আটক করেছে আটকের পর ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতিবান্ধা উপজেলা সহকারী কমিশনার ভূমি লোকমান হোসেন ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পুরো বিষয়টি দেখভাল করছেন আপনাদেরকে যদি আবারও বলি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের যে ভেলাগুড়ি ফেডারেশন এলাকা না বড়খাতা ফেডারেশন এলাকা বলা হয় আপনাদেরকে যদি বলি যে বড়খাতার উত্তর পাশে যে লালমনিহাট বুড়িমারি মহাসড়কের পাশেই যে ফেডারেশন এলাকা আছে সেই ফেডারেশন এলাকায় হাতিবান্ধা থানা পুলিশ চারজনকে আটক করেছে যাদের তিনজনের বাড়ি পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকায় আমরা সেই দিন একটু দেখানোর চেষ্টা করব এবং আর একজন যিনি মাদক ব্যবসায় যার বাড়ি বড়খাতা ইউনিয়নের পকেট এলাকায় আছে সেই পকেট এলাকায় আমরা জানতে পেরেছি যে কিশোরগঞ্জ থেকে আরিফ পলাশ এবং সুজন নামে তিন যুবক দুটি মোটরসাইকেল যোগে এই বড়খাতা বাজারের উত্তর পাশে বড়খাতা ফেডারেশন এলাকায় অর্থাৎ লালমনিহাট বুড়িমারি মহাসড়কের পাশে যে ফেডারেশন আছে সেই ফেডারেশনের পাশে তারা মাদক খেতে আসে এই সময় আগে থেকে সেখানে পুলিশ উপস্থিত থাকে এবং তাদেরকে সন্দেহমূলক জিজ্ঞাসাবাদ করলে তাদের শরীর থেকে ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে এবং ইয়াবা মতো দেখতে কিছু দ্রব্য তারা আটক করেছে সেটিকে নিশ্চিত করে বলা যাচ্ছে না ইয়াবা কিনা সেটি কেমিক্যাল পরীক্ষার বিষয় আছে যে কারণেই তাদের কাছে যে ছয় বোতল ফেন্সিডিল পেয়েছে এটা সুনিশ্চিতভাবে ভ্রাম্যমাণ আদালত প্রতিমান হয়েছে আমরা দেখছি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিচারক হাতিবান্ধা উপজেলা সহকারী কমিশনার ভূমি লোকমান হোসেন তিনি কিন্তু ঘটনাস্থলে আছেন এবং তিনি অপরাধীরা কিন্তু তাদের অপরাধের বিষয় স্বীকার করেছেন তারা বলছেন যে তারা তিন দিন ধরে এই ফেন্সিডিল খাচ্ছে আজকে খেতে এসে তারা ফেন্সিডিল খেতে আসছেন আজকে খেতে এসে তারা ধরা পড়েছেন এবং তারা নিজে যে ফেন্সিডিল খেয়েছেন সেটি স্বীকার করেছেন ছয় বোতল ফেন্সিডিল নিয়ে তারা তিন বোতল অর্ডি খেয়ে ফেলেছেন এবং তিন বোতল তাদের কাছে সংরক্ষিত ছিল সে অবস্থায় পুলিশ তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা চলছে হয়তো এক্ষুনি তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন আমরা সেটি দেখছি আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো আবারও বলি যে পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার আরিফ পলাশ সুজন নামে তিনজন ফেন্সিডিল খেতে আসে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা বাজারের উত্তর পাশে যে ফেডারেশন আছে লালমনিহাট বুড়িমারি মহাসড়কে সেই কাছে সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সুজন নামে না জাহিদুল নামে একজন ব্যবসায়ী যার বাড়ি এই শিঙ্গিমারি পকেট এলাকায় তাকে সেখানে ফেন্সিডিল দেওয়ার সময় এবং দিয়েছে এবং সে এবং তারা তিন বোতল ফেন্সিডিল খেয়ে পেয়েছে সেই সময় খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে যাদের একজনের বাড়ি হাতিবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের পকেটে এবং তিনজনের বাড়ি কিশোরগঞ্জ আমরা দেখছি যে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি লোকমান হোসেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের সাদা তারা কিন্তু তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছেন যে তারা ফেন্সিডিল খেয়েছে তারা বলেছেন যে তারা আজ সহ তিন দিন ফেন্সিডিল খেতে এসেছেন আজকে এসে যে না মানে এর আগে দুদিন খেয়েছে আজকে এসে এই ফেন্সিডিল খেতে এসে ধরা পড়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলা সহ পাঁচটি উপজেলার সীমান্ত এলাকায় কিন্তু মাদকের অঙ্গরাজ্য পরিণত হয়েছে প্রতিনিয়ত এই সীমান্তগুলোতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে বিশেষ করে নীলফামারী এবং লালমনিহাট থেকে
প্রতিদিন শত শত যুবক কিন্তু ফেন্সিরিল খেতে এই এলাকায় আসে। যদি বলি কাকনিয়া যে মহিপুর সড়ক আছে এবং তিস্তা এবং দোয়ানিতে যে হাতিবান্ধব যে তিস্তা ব্যারেজ রয়েছে, এই দুই সড়ক সেতু দিয়ে দুই পথ দিয়ে কিন্তু রংপুর এবং নীলফামারী থেকে প্রতিদিন শত শত ছেলে যুবক এই নেশা মাদক গ্রহণ করতে হাতিবান্ধা উপজেলার পাশাপাশি লালমনিয়ার জেলার পাঁচটি উপজেলায় সেবন করতে এসে এবং এটি একেবারে তারা মাদক সেবন করে। আমরা দেখি যে এই সব বন্ধে পুলিশি অভিযান, স্থানীয় প্রশাসনের অভিযান, ভ্রাম্যমাণ অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ইতিমধ্যে চারজনকে পুলিশ আটক করেছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চলছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু জানার চেষ্টা করি তাদেরকে সাদা হয়েছে কতদিন পরে দিয়ে। আমাদের এই হাতিবান্ধা উপজেলা যদি সীমান্তবর্তী উপজেলা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে দূর দূরান্ত থেকে যুবক সমাজ যাদের বয়স সাধারণত দেখি আমি মেয়েদের অনেক বয়স দেখলাম আমি 25 থেকে 25 বা 27-এর মধ্যে এরকম বিভিন্ন সময় আমাদের কাছে ধরা পড়ে। যে চারজন বাইরে তিনজন বাইরে থেকে আসছে তাদের প্রত্যেককে 15 দিনের করে বিনাশ্রম কারাদণ্ড এবং যে সাপ্লায়ার ডিফেন্সিটিল দিচ্ছিল ওদেরকে তাকে 25 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তো যেহেতু বিষয়টা সেন্সিটিভ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের প্রতি জিরো টলারেন্স যে নীতি ঘোষণা করেছেন এই নীতি নিয়ে আমরা কাজ করছি। মাদকের বিরুদ্ধে আমরা ধরা পড়লে এবং যদি আলামতসহ ধরা পড়ে সেক্ষেত্রে তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড প্রদান করা হয়, বিনাশ্রম কারাদণ্ড। সেক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সর্বোপরি আমাদের পুলিশ বিজিবি সহ সকলে আমরা টিম ওয়ার্ক করছি যাতে মাদক থেকে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারি বা এই মাদক নির্মূলে আমরা কঠোরভাবে দমন করার জন্য আমাদের সর্বত্র প্রচেষ্টা অব্যাহত ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট লোকমান হোসেনকে। দর্শক, আপনাদেরকে আবারও বলি যে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা বাজারের যে উত্তর পাশে ফেডারেশন এলাকা আছে সেই ফেডারেশন এলাকায় নীলফামারীর কিশোরগঞ্জ থেকে তিন যুবক ফেন্সিরিল খেতে আসে তাতে এবং তাদেরকে হাতিবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের জাহিদুল নামে এক যুব মাদক ব্যবসায়ী তাদের কাছে ফেন্সিরিল সরবরাহ করে। এই সময় পুলিশ চারজনকে আটক করে এই ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা দিয়েছে। যারা মাদক সেবন করেছে অর্থাৎ কিশোরগঞ্জ থেকে যে তিন যুবক এসেছেন, সুজন, পলাশ, সুজন পলাশ এবং না সুজন আরিফ সুজন পলাশ যে তিনজন এসে তাদেরকে 15 দিন করে সাজা দিয়েছেন এবং যে মাদক ব্যবসায়ী রয়েছে জাহিদুল, সেই জাহিদুলকে তার বাড়ি হাতিবান্ধায় তাকে 25 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলে রাখি যে লালমনিহাটের 5টি উপজেলা কিন্তু সীমান্তগুলোতে মাদকের ভয়াবহতা ব্যাপক হারে সারা ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় এরকম মাদক আটকের ঘটনা ঘটছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে পুলিশের অভিযানও কিন্তু তেমন করলেও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন এই রংপুর এবং লিখামারী থেকে শত শত যুবক তিস্তা ব্যারেজ এবং মহিপুর সড়ক হয়ে লালমনিহাটের হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারী এবং সদর উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক সেবন করছে। আজকে এই তাদের মধ্যে চারজনকে আটক করে সাজা প্রদান করলো হাতিবান্ধা উপজেলা সহকারী কমিশনার ভূমি লোকমান হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। সাজু, এল নিউজ অনলাইন, লালমনিহাট।